গাজীপুরে কড্ডা বাজার সংলগ্নে শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার বাবুল সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ বরণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকেন মোহাম্মদ রুহুল কুদ্দুস খান সাধারণ সম্পাদক জাতীয় বদির সংস্থা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা সভাপতি গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থা বাক ও সংস্থার প্রধান কার্যালয় গাজীপুরের কর্ডা বাজারে অবস্থিত এই কার্যালয়ে বসে সাইফুল ইসলাম মোল্লা বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী মানুষগুলোর কষ্ট বোঝার চেষ্টা তা করেন গাজীপুরে রেল স্টেশনের সাথে উজ্জ্বল মিয়ার বাড়ি তার কিছু সমস্যা নিয়ে ছুটে আসেন বাক শ্রবণ প্রতিবন্ধী সভাপতি সাইফুল ইসলাম মোল্লার কাছে তার কথাগুলো ইশারা ভাষা সাইফুল ইসলাম মোল্লা ততটা বুঝেন না সেই কথাগুলো ইশারা ভাষায় প্রকাশ করেন সাইফুল ইসলাম মোল্লার কাছে বিটিবির ইশারা ভাষার উপস্থাপক আরিফুল ইসলাম আরিফুল ইসলামের কাছ থেকে সমস্যাগুলো শোনার পরে সাইফুল ইসলাম মোল্লা উজ্জ্বলকে আশ্বস্ত করেন তিনি সেখানে যাবেন এবং গিয়ে তার সমস্যাগুলো সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই বাঘ ও প্রতিবন্ধীর মানুষগুলোর তাদেরও কিছু বলার থাকে তাদেরও কিছু মনের কথা আছে সেগুলো কেউ না শুনলেও শুনেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থার সভাপতি সাইফুল ইসলাম মোল্লা